যখন তার বয়স ৬ মাস তখন তার মা মারা যায়, বাবা আবার বিয়ে করে। সৎমায়ের কাছে বড় হয়েছে, আর আমরা সবাই জানি সৎমা কখনো নিজের মা হতে পারে না। আর এই পৃথিবীতে যার মা নেই তার মতো দুঃখী আর কেউ নেই। তাই সেই মেয়েটির বয়স যখন ৬ বছর তখন সে বুঝতে শিখেছে এটা আমার মা না, তাই তো আমাকে এত কষ্ট দেয়। তাই ভগবানকে ডেকে ডেকে বলছে মনের দুঃখ, কি বলছে শুনুন। ও কি ভগবান yeah.
হচ্ছে, ব্যয় হচ্ছে। ঘরে যে সেই 10 কিলো ধান মাথায় করে নিয়ে চলে গেছে কল ঘরে ধান ভাঙাতে। আর সেখানে ধান নামিয়ে সেই কল ঘরে সেই লোকটিকে বলছে, কাকু কাকু আমার ধান কোটা তাড়াতাড়ি ভাঙিয়ে দাও না, আমার খুব খিদে পেয়েছে, আমি ভাত খাবো। তো ওই লোকটি বলছে, যা তুই আগে খেয়ে আয়, তারপর তোর ধান আমি ভাঙিয়ে দেবো। বলছে, না কাকু, এই ধান যদি আমি না ভাঙিয়ে নিয়ে যাই তাহলে আমার মা তোমাকে খেতে দেবে না, তাই তুমি তাড়াতাড়ি আমার ধান কোটা ভাঙিয়ে দাও, আমি বাড়ি গিয়ে ভাত খাবো। লোকটি কি করেছে, সবার ধান দেখে ওই মেয়েটির ধান আগে ভাঙিয়ে দিয়েছে, আর ওই মেয়েটি ওই চাল মাথায় করে নিয়ে যাচ্ছে, দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। যেতে যেতে মাথা ঘুরে ওর বাড়িতেই পড়ে গেছে। যখনই পড়ে গেছে, চাল ছিটকে সহ পড়ে গেছে, আর মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। মা ঘর থেকে দৌড়ে এসে মেয়েটিকে লাঠি দিয়ে পিটাচ্ছে পিটাচ্ছে, কিন্তু এ দেখছে না যে ও মরে গেছে, না বেঁচে আছে। তখন পাশের বাড়ির কাকিমা দৌড়ে এসে বলছে, এই তুই কী করছিস, এ তো মরে গেছে মনে হচ্ছে, তুই একে মারছিস কেন? বলছে, বেশ করছি, একটা কাজও করতে পারে না। বলছে, দাঁড়া দেখে না আগে ও বেঁচে আছে কি না। ওই বউটি তাড়াতাড়ি কোলে করে তুলে নিয়ে দেখে অজ্ঞান হয়ে গেছে, মাথায় জল টল দিয়ে সুস্থ করে নিজের বাড়িতে নিয়ে গেছে। আজকে যদি আমার নিজের মা থাকত তাহলে কি ওর অত কষ্ট হতো, আর বলতো, যা আগে তুই ধান ভাঙিয়ে নিয়ে আয়, তারপর তোকে খেতে দেব। নিজের মা হলে কি করত, আগে বলতো, চল বাবা আগে খেয়ে নে, তারপর তুই কাজ করবি। তাই নিজের সন্তানের কথা কোনো মাই বুঝতে পারে না অন্য কোনো মা। তাই মেয়েটি গাইছে, আজি যদি মোর মাতা Oh,
এসেছে, কাকিও বুঝতে পেরেছে থাকলে একে দিয়ে আমার সমস্ত কাজ করানো হবে। তাই কাকি সমস্ত কাজ তো করায়, আবার জুতোটাকেও বলে এই একটু জুতোটাই কালি করে দে না। কত অভাগী এই পৃথিবীতে এসে, কত পাপ সে করেছে, জন্ম নিয়েছে বড় লোকের ঘরে, কিন্তু দুঃখ তার সারা জীবন। তাই ভগবানকে বলছে, হে ভগবান, কেন তুমি আমাকে এই পৃথিবীতে মানুষ রূপে পাঠিয়েছিলে, আর পাঠিয়েছে চলে যখন, তখন কেন এত কপালে দুঃখ লিখেছিলে।